رحمت عالم رسول اکرم نور مجسم صلی علی رحمت عالم رحمت عالم رسول اکرم نور مجسم صلی علی تجھ خوشی تے عرش والا بشو جہان تے ہے مت والا رحمت عالم رحمت عالم رسول نور مجسم صلی علی تجھ خوشی تے عرش والا بشو جہان تے ہے مت والا رحمت عالم رحمت عالم رسول اکرم نور السلام علیکم قبرستان سلام دلام نکی سلام دوا سنت سلام جواب جواب فیڈ بیک اتر دوا ہلو واجب جارا چھڑیے چھٹیے بکھپت بھاوے آچھن যারা পিছনের দিকে আছেন দূর থেকে সাথীরা আসছেন আপনারা একটু দয়া করে হরকত মে বরকত হয় মগরাট এলাকার বাসী আমরা আমরা তো জানি তবলিগের কাজের সঙ্গে আমরা অতপ্রত ভাবে জড়িত হরকত মে বরকত একটু নড়ে চড়ে একটু আগে আগে আসুন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু
تُذِلُّ مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابُ اللَّهِ وَسُنَّةُ رَسُولِهِ وَقَالَ النَّبِيُّ الْعَرَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ كُنْ عَالِمًا أَوْ مُتَعَلِّمًا أَوْ مُسْتَمِعًا أَوْ مُحِبًّا وَلَا تَكُنْ خَامِسًا فَتَهْلِكَ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ সর্বজ্ঞ জানাই সমস্ত প্রশংসা ও গুণকীর্তন সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাকাশে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খেচরে ও ভূচরে নবমণ্ডল ও ভূমণ্ডল ও এই দুয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সমস্ত সৃষ্টির তিনিই একমাত্র ক্রিয়েটর তিনিই হলেন সৃষ্টিকর্তা সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মানব জাতিকে উত্তম ধাঁচায় উত্তম খাঁচায় সুন্দর স্ট্রাকচারে নিজের হাতের তুলি দিয়ে সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন এবং আজকের এই বামনা হাক্কানিয়া আরাবিয়া দিনি আরবি মাদ্রাসা এই মাদ্রাসার যে বাৎসরিক জলসায় এই রকম একটি জান্নাতের বাগানে এসে সুস্থ শরীরে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের সারমর্মে কিছু কথা আলোচনা করবার এবং সম্মান তৌফিক দান করেছে তার জন্য উচ্চ স্বরে সমবেত হয়ে সকলে একবার সম্মিলিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুকরিয়া স্বরূপ একবার আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই বিশ্ব নবী বিশ্ব কবি বিশ্ব প্রফেট বিশ্ব সাইন্টিফিক বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মাহবিনার লাল মদিনার দুলাল জানাবে হাবিবে লাবিবে তাবিবে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি বর্ষিত হোক লাখ কোটি দরুদ সালাম তারপরে পরে জানাই আজকেকার এই মহতী সভার মহামান্য স্বনামধন্য যথাযোগ্য বিজ্ঞাপিত নির্বাচিত স্বনামধন্য সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম মুফাদ্দিনে আজম এবং আমার সম্মুখস্থ বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাতৃবৃন্দ মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে পর্দার আড়ালে পর্দানাসীনা ধার্মিকা মা ও বোন এবং যারা এসেছেন যারা আসছেন যারা এই মাজমায় এই মাহফিলে আসবেন প্রত্যেককেই শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা প্রেম প্রীতি ভালোবাসা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার বক্তৃতা আমি শুরু করছি পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আজকের যেহেতু এখানে এই মাদ্রাসায় আপনাদের অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র দানের বরকতে আজকের যে দুটি ছেলে পুরো মোকাম্মাল হাফেজ হয়েছে হিফজ করেছে তাদের মাথায় আজকের দস্তারবন্দি পাকড়ি তুলে দিয়ে তাদেরকে আজকের আমরা এখানে সবার সামনে সার্টিফিকেট দিয়ে দেব যোগ আল্লাহ তোমার পবিত্র গ্রন্থ মুকুল আল কোরআনুল কারীমকে এই মাদ্রাসায় তারা সারা বছর পড়াশোনা করে শিক্ষকদের মেহনত এবং এলাকাবাসী তাদের দান ক্ষুদ্র ক্ষুদ্র তাদের সহযোগিতায় আজকের তারা তোমার পুরো কালামকে হেফাজত করলো ওগো আল্লাহ যারা শক্তি দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে এদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককেই তুমি কবুল করে নিও আজকের আমার বায়ানে এই হাফেজদেরকে কেন্দ্র করে তাদের সম্বন্ধে কোরআন শরীফের বিখ্যাত যে তফসির গ্রন্থ আছে তার মধ্যে একটি মাত্র অন্যতম তফসির গ্রন্থ হলো তফসিরে কবীর যার রাইটারের নাম হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবীরে এই হাফেজে কোরআন এই আলিমে দ্বীন এবং এদেরকে যারা
অন্তর থেকে ভালোবাসবেন, সাহায্য সহযোগিতা করবেন, তাদের বিষয়ে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন। একটা কোরআনের আয়াতকে কেন্দ্র করে এই হাফেজদেরকে সামনে বসিয়ে রেখে তাফসীরে কাবীর থেকে তিনটে বিষয় আলোচনা করব। এক নম্বর বলবো, আমরা যারা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে হাফেজ বানানোর, তাদেরকে আলেম বানানোর চিন্তা ভাবনা করেছি এবং তাদেরকে এই সুযোগ করে দিয়েছি, তাদের সম্পর্কে তাফসীরে কাবীর থেকে একটা ঘটনা আপনাদের সামনে বাস্তব ঘটনা তুলে ধরব, যে আমরা আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়াই তাহলে তার বিনিময়ে আমরা বেনিফিট আল্লাহর কাছে সরাসরি দুনিয়ার জগতে কি পাবো এবং মৃত্যুর পরে আমরা আখেরাতে কি পাবো। তাফসীরে কাবীর থেকে এ সম্পর্কে একটা ঘটনা তুলে ধরব। দ্বিতীয় নম্বর আলোচনা করব, যারা আমরা আমাদের সন্তানদেরকে তাদের মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জনের জন্য ভর্তি করতে পারছি না, তাদেরকে শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ানোর ব্যবস্থা করছি, ইংলিশ মিডিয়াম স্কুল বা কেজি স্কুলে পড়াচ্ছি, তাদের নামাজ রোজা মাসলা মাসায়েল পাক নামাজ উর্দু তাহারা এই সব বিষয়ের কোনো শিক্ষা আমরা দিচ্ছি না। এই রকম যারা আমরা গার্জেন বা প্যারেন্টস আছি তাদের সম্পর্কে তাফসীরে কাবীর থেকে একটা ঘটনা বাস্তব ঘটনা তুলে ধরবে। আর তৃতীয় নম্বরে আমাদের নিয়ে আমরা আলোচনা করব, যারা আমরা আমাদের সন্তানদেরকে না মাদ্রাসায় দিতে পারলাম আর না আমরা আমাদের সন্তানদেরকে তাদেরকে শুধু দুনিয়াবী শিক্ষা দিয়ে তাদেরকে পাক নামাজটি শেখাতে পারলাম, আমরা কিছুই করতে পারলাম না, আমরা অনেকে এমন আছি অভিভাবক যাদের পুত্র সন্তান নাই, তো তাদের জন্য করণীয় কি, তারা কি করলে সহজে জান্নাতি হতে পারবে। দয়ার নবী বিশ্ব নবী তিনি যে কথা তার পবিত্র জবান দ্বারা ব্যক্ত করেছেন যেটা তাফসীরে কাবীরে বর্ণিত আছে, এই তিনটে বিষয় আমি আলোচনা করব। এক নম্বর বলবো, যারা আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় হাফেজ আলেম বানানোর জন্য দ্বীনি শিক্ষার জন্য ভর্তি করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় নম্বর, যারা আমরা আমাদের সন্তানদেরকে তাদের মাদ্রাসায় ভর্তি করিনি, তাদের পাক নামাজ উর্দু তাহারাত এই সমস্ত কিছু শেখাইনি। আর তৃতীয় নম্বর হলো যারা আমরা দুটো কোনোটাই করতে পারিনি, তিনটে বিষয় বলবো। তবে এই তিনটে বিষয় বলতে গেলে বিশুদ্ধ হাদিসের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, সেই হাদিস বুঝতে গেলে আগে বিশ্ব নবী সম্পর্কে জানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করলেন জান্নাতের মধ্যে তৈরি করার পর তিনি আদমকে বললেন, হে আদম তুমি এই জান্নাতের মধ্যে একা থাকো, বিন্দাস রিল্যাক্সে তুমি বসবাস করো, আনন্দ ফুর্তির সঙ্গে জীবন যাপন করো। আজকের এই যে বামনা হাক্কানিয়া দিনি আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কিভাবে আমরা পেলাম এর ইতিহাস যেটা এখানে যতজন আছেন একটু কান খুলে ভালো করে মনোযোগ সহকারে শ্রবণ করুন, নূতন ইতিহাস আপনাদের কাছে উপস্থাপন করতে চলছি। পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর পারার একেবারে প্রথম পৃষ্ঠার সূরা আল ইমরানের 7 নম্বর লাইনে 96 নম্বর আয়াতে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, কি বললেন, যে আমি সারা পৃথিবীতে যখন কোন বাড়ি যখন কোন গৃহ যখন কোন ঘর নির্মাণ করি নাই, যখন কোন মখলুক আমি দুনিয়াতে পাঠাই নাই, তখন আমি একটা ইবাদতের ঘর তৈরি করেছি। কি তৈরি করেছি? একটা ইবাদতের ঘর তৈরি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আমি একটা গৃহ নির্মাণ করেছি যেটা সৌদি আরবের মক্কা শহর অর্থাৎ মক্কা নগরী তার মাঝখানে যেটা কালো গোলাপ দিয়ে বেষ্টিত থানায় কাবা বা বাইতুল্লাহ বলে যেটা আমরা সারা পৃথিবীবাসী জানি, এই ঘরটা হলো পৃথিবীর মিডল পয়েন্ট, এটাই হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল শোনো তুমি যাও দুনিয়ার জমিনে যাও, গিয়ে তুমি একটা ঘর নির্মাণ করো। কি ঘর? যেটা আমার ইবাদতের জন্য হবে। এই ঘরটা বোঝাতে গেলে একটু ভূমিকা পিছনে টানতে হয়। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে সৃষ্টি করার পর একা একা যখন ভালো লাগছে না, একটু তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল, ঘুমিয়ে পড়লেন, পড়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন বাম পাঁজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, করার পরে জান্নাতের মধ্যে বসবাস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে আদম শোনো, আমি সমস্ত জিন এবং ফেরেশতাদেরকে অর্ডার করেছিলাম তোমরা আদমকে সেজদা করো, তো তখন সমস্ত মালায়েকা ফাসাজাতুল মালায়েকাতু কুল্লুহুম আজমাইন সমস্ত ফেরেশতা মণ্ডলী তারাই আদমের সেজদা করেছিল, সমস্ত জিনেরা সেজদা করেছিল, শুধু ইবলিস সেজদা করেনি। অতএব ইবলিস আমার সঙ্গে এগ্রিমেন্ট করে নিয়েছে, হে আদম হাওয়া শোনো, এই জান্নাতের মধ্যে একটা মেনশন করে দিয়েছেন, এই গাছের ধারে কাছে যাবে না, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের ধারে কাছে যদি যাও তাহলে কিন্তু জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তান আল্লাহর সঙ্গে এগ্রিমেন্ট করে নিল, ও আল্লাহ আমারকে পূর্ণ অনুমতি দাও, মানুষের শিরা উপশিরা ভবনেতে প্রবেশ করতে পারবো, আমি যখন যেমন ইচ্ছা তেমন সাজতে পারবো, তেমন পশুর আমি রূপ ধারণ করতে পারবো, এইভাবে মানুষদেরকে আমি যারা জান্নাতমুখী হবে দিনমুখী হবে তাদেরকে জাহান্নামমুখী করার জন্য ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দায় তাদেরকে আমি দিন থেকে সঠিক পথ থেকে আমি ঘুরিয়ে নিয়ে চলে আসব। মনে রাখবেন আল্লাহ পাক সেই দিন বলেছিলেন, হে শয়তান শোনো, অভিশপ্ত মালাউন তুমি চাও চলে যাও, আমার যারা মুত্তাকি পরেজগার বান্দা হবে তাদেরকে তুমি একটা লোমও খাড়া করতে পারবে না, তাদেরকে তুমি কিচ্ছু করতে পারবে না। শয়তান চলে আসলো, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে নিষেধ করলেন, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে তুমি জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, ওই গাছের ধারে কাছে যাবে না। মনে রাখবেন শয়তান ছলে বলে কলে কৌশলে ওই আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে ওই গাছের কাছে নিয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক তিনি আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়ায় পাঠালেন। এই দুনিয়ায় যখন পাঠালেন কিভাবে পাঠালেন, এই দুনিয়ায় পাঠালেন তিন নম্বর সম্প্রদায় তিন নম্বর জাতি হিসাবে। কোরআন শরীফের একটি আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দার্তহীন ভাষায় ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করতাম না কিন্তু সৃষ্টি করেছি একটাই কারণ, তার ইবাদত উপাসনা করার জন্য, যে তারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত উপাসনা করবে। এই আয়াতে কিন্তু প্রথমে শব্দ এসেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, প্রথমে জিন পরে ইনস, অর্থাৎ জিন সম্প্রদায়ের কথা আগে এনেছেন পরে ইনস এনেছেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লিখছেন, মহান স্রষ্টা যখন এই জগৎকে তৈরি করলেন, করার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি মনস্থির করলেন, সিদ্ধান্ত নিলেন, আগুন দ্বারা জিন জাতিকে তৈরি করলেন এবং এই জগতে জিন জাতিদেরকে পাঠালেন, যে জিন সম্প্রদায় তারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত উপাসনা তারা করবে। বেশ কিছুদিন জিন জাতি এই দুনিয়ার জগতে এইভাবে বসবাস করছে, করতে করতে একটা সময় আসলো তারা আসল উদ্দেশ্য ভুলে গেল, যাওয়ার কারণে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখন কি করলেন, দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন, যে এই দুনিয়ায় আমি জিন জাতিকে পাঠিয়েছিলাম কিন্তু এরা আমার আসল উদ্দেশ্য ভুলে গিয়েছে, এদেরকে দুনিয়ায় রাখা যাবে না, এদেরকে তুলে নিয়ে আমি অন্য এক সম্প্রদায় পাঠাবো। প্রথম পাঠালেন জিন জাতিকে, দ্বিতীয় সম্প্রদায় হিসাবে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের তৈরি নূর দ্বারা তৈরি ফেরেশতাদেরকে পাঠালেন, ওই ফেরেশতারা শোনো তোমরা দুনিয়ার জগতে যাও, এই জিন জাতি যারা যেখানে দুনিয়ার জগতে তারা আছে তাদেরকে পাঠিয়েছিলাম আমার ইবাদত উপাসনার জন্য কিন্তু তারা ইবাদত উপাসনা না করে তারা আসল উদ্দেশ্য ভুলে গিয়েছে, তোমরা যাও ফেরেশতারা গিয়ে ওই জিন জাতিকে দুনিয়ার জগত থেকে তাড়িয়ে বনে জঙ্গলে খাল নদ নদী তাদেরকে পাঠিয়ে দিয়ে দুনিয়ার সমতল ভূমিতে তোমরা বসবাস শুরু করো। তৃতীয় জাতি পাঠালেন আল্লাহর নূর দ্বারা তৈরি ফেরেশতাদেরকে, তারপরে ফেরেশতারা দুনিয়ার এই জগতে বসবাস করতে শুরু করলেন। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ফেরেশতারা মনে মনে করলেন, আমরাই সমস্ত আল্লাহর মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তবেই তো আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জিন জাতিকে সরিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই মনে আসার কারণে আল্লাহ পাক বললেন, ফেরেশতারা শোনো,
তোমরা শ্রেষ্ঠ জাতি নয়, আমি তো নির্দিষ্ট করে রেখেছি কাদেরকে শ্রেষ্ঠ জাতি করব। তোমাদের মনে এই উদয় হওয়ার কারণে এই যে ভুল হয়েছে, তোমাদের আর দুনিয়ার জগতে রাখবো না। জিন জাতিকে সরিয়ে দিয়েছি, তোমাদেরকে পাঠিয়েছিলাম। তোমরা যখন মনে মনে করলে যে আমাদের কৃতিত্ব এটা, আমরা ভালো হওয়ার কারণে, আমরা আশরাফুল মখলুক হওয়ার কারণে মনে হয় আল্লাহ পাক আমাদের দুনিয়ার জগতে পাঠিয়েছেন, না না না, তোমাদেরকে দুনিয়ার জগতে আর রাখা হবে না, তোমরা আসমানে চলে এসো। ফেরেশতারা আসমানে চলে গেলেন, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে মাশওয়ারা করছেন। ফেরেশতারা বলো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। ওয়ে ফেরেশতারা, তোমাদের মতামত কি? আমি আমার উত্তরাধিকারী, আমি খলিফা নিযুক্ত করতে চাই পৃথিবীতে, এতে তোমাদের মতামত কি? ফেরেশতারা বললো, আল্লাহ দুনিয়ায় মানব জাতি পাঠাবেন না, ওরা তো যাবে দুনিয়ায় গিয়ে, মাই ইউফসিদু ফিহা ওয়াসফিকু দিমা, তারা দুনিয়ায় গিয়ে মারামারি কাটাকাটি খুনোখুনি করবে, আল্লাহ ওদেরকে পাঠাবেন না। আল্লাহ পাক তারপরেও দুনিয়াতে পাঠালেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন, যাওয়ার পরে এই ভারতবর্ষের সিংহলে আদম আলাইহিস সালামকে পাঠালেন, এবং সৌদি আরবের জাবালে রহমত থেকে একটু দূরে যেখানে জেদ্দা বিমানবন্দর আছে, ওই জেদ্দায় মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন, দুনিয়ায় বসবাস শুরু করলেন। মনে রাখবেন, দুনিয়ায় বসবাস, এই আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর 2000 বছর পূর্বে আজকের যে মাদ্রাসা আমরা কিভাবে পেলাম এর ইতিহাসটা শুনে রাখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বললেন, হে জিবরাইল শোনো, তুমি যাও জান্নাতে গিয়ে, জান্নাত থেকে সুন্দর সুন্দর বড় সাইজের চারকোনা একই সাইজের পাথর নিয়ে দুনিয়ার জমিনে যাও। এই ফেরেশতারা দুনিয়ায় গিয়ে তারা ভুল করার কারণে সপ্তম আসমানে ফেরেশতাদের কেবলা যে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুরের চারদিকে 7 বার তওয়াফ করে তারা ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি ভাবলাম আল্লাহ পাক তিনি নিজে বলছেন যে আমার গুনাহগার বান্দা তারা দুনিয়ায় গিয়ে যখন ভুল ত্রুটি করবে তাহলে তারা ক্ষমা চাইবে কিভাবে। অতএব হে জিবরাইল, তুমি যাও ওই বাইতুল মামুর সোজা দুনিয়ার জমিনে গিয়ে যেখানে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট যেটা হবে সেই জায়গায় তুমি জান্নাত থেকে পাথর বয়ে নিয়ে নিয়ে গিয়ে তুমি পাথরের ওপর পাথর, পাথরের ওপর পাথর সাজিয়ে সুন্দর করে একটা গৃহ নির্মাণ করো, একটা পৃথিবীর প্রথম ঘর, ইবাদতের ঘর বাইতুল্লাহ তুমি নির্মাণ করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার অনুযায়ী তিনি আদেশ মেনে জান্নাত থেকে পাথর আনেন, সুন্দর করে ওই মক্কা শহরে মক্কায় তিনি একটা বাইতুল্লাহ খানায় কাবা তিনি নির্মাণ শুরু করলেন। যখন পাথরের উপর পাথর সাজিয়ে সাজিয়ে যখন পুরো বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, যখন পুরো পৃথিবীতে কোনো ঘর নেই, কোনো রকমের গাছপালা কোনো কিছু নেই, পৃথিবীর 70% জল আর 30% স্থল, এই সারা পৃথিবীর মাঝখানে একটা মাত্র প্রথম গৃহ নির্মাণ হলো। নির্মাণের মালিক কে? আল্লাহ। করলেন কাজ, করলেন কে? ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। মাল মেটিরিয়ালস কোথা থেকে আনলেন? জান্নাত থেকে আনার পর যখন এই বাইতুল্লাহ খানায় কাবা যেটা কালো গোলাপ দিয়ে ঘেরা আছে যখন নির্মাণ হয়ে গেল, যাওয়ার পর ওই জান্নাত থেকে যে পাথরগুলো আনা হয়েছিল ওর একটা বড় পাথরের টুকরো সাইডে এক্সট্রা হয়ে গিয়েছিল, যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল ওই পাথর ওখানে ফেলে রেখে ইসমে আজম পড়তে পড়তে নিজের ডানা মেলে উঠতে উঠতে যখন ইসমে আজম পড়ে আল্লাহর আরশে পৌঁছে গেলেন, যাওয়ার পরে হঠাৎ দেখছে দুনিয়ার জগৎ থেকে একটা বিরাট জোরে কান্নার আওয়াজ আসছে। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে জিবরাইল কোথায় আছো শোনো, দুনিয়াতে তো এখন আমি কোনো মখলুক সৃষ্টি করিনি, দুনিয়ায় কোনো গাছগাছালি কোনো ফলমূল কোনো রকমের কোনো কিছুই আমি তৈরি করিনি, তাহলে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? হে জিবরাইল তুমি যাও দুনিয়ার জমিনে গিয়ে পুরো দুনিয়াটা পুরো জগৎটা ভ্রমণ করে ঘুরে ঘুরে তুমি দেখে এসো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, এসে পুরো পৃথিবী ঘুরে দেখলেন, তেমন কিছু তিনি পেলেন না, কোথা থেকে কান্নার আওয়াজ আসছে বুঝতে পারলেন না। তিনি ইসমে আজম পড়তে পড়তে আবার আল্লাহর আরশে চলে গেলেন, আবার আল্লাহ পাক দেখলেন এখনো কান্নার আওয়াজ আসছে, বললেন জিবরাইল তুমি আবার যাও, আবার আসলেন ঘুরে চলে গেলেন, আল্লাহ পাক বললেন জিবরাইল আবার যাও, ভালো করে তুমি সারা জগৎটা একবার তোমার ডানা মেলে উড়ে ঘুরে দেখে এসো। জিবরিল আলাইহিস সালাম পুরো পৃথিবী ঘুরতে 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 যখন ওই বাইতুল্লাহ খানা কাবার পাশে পৌঁছালেন, ওই যে জান্নাত থেকে আনা এক টুকরো পাথর পড়েছিল ওই পাথর সজোরে উচ্চ কণ্ঠে চিৎকার করে কাঁদছে, তখন
জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের কাছে গিয়ে বললেন, ও গো আল্লাহ, এই যে পাথর জান্নাত থেকে এনেছিলাম এই পাথর কাঁদছে। আল্লাহ পাক বলে, ওকে তুমি জিজ্ঞাসা করো, আমি কুদরতভাবে এই পাথরের জবান আমি খুলে দিচ্ছি, তুমি ওকে জিজ্ঞাসা করো ও কি চায়। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাত থেকে আনা পাথরকে জিজ্ঞাসা করছে, হে পাথর তুমি কি চাও বলো, তোমাকে জান্নাত থেকে এনেছিলাম, এখান থেকে নিয়ে তোমাকে জান্নাতে রেখে দিতে চাই, তোমার মতামত কি? যদি তুমি না চাও ওর থেকে ভালো জায়গায় তোমাকে নিয়ে রাখতে চাই, তোমার মতামত কি? ওই পাথর কোনো কথায় কান দিচ্ছে না, না আমি জান্নাতে যেতে চাই না, ওর থেকে ভালো জায়গায় যেতে চাই না, আমাকে যে উদ্দেশ্যে আনা হয়েছে আমাকে সেই উদ্দেশ্যে ব্যবহার করা হোক। আল্লাহ পাক তখন বললেন, হে জিব্রাইল শোনো, তোমাকে যে অর্ডার করেছিলাম তুমি জান্নাত থেকে পাথর নিয়ে গিয়ে গিয়ে যে বাইতুল্লাহ নির্মাণ করেছো ওকে বাইতুল্লাহ লাগানোর জন্য কাছে, যাতে আমার একটা ইবাদতের ঘর একটা মসজিদে যাতে আমার ঘরে লাগে তার জন্য কাছে, ও জান্নাতে আসতে চায় না তার থেকে ভালো জায়গায় যেতে চায় না। হে জিব্রাইল শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার টানার মাধ্যমে একটা টানা দিয়ে ওই জান্নাত থেকে নিয়ে যাওয়া বাইতুল্লাহ নির্মাণের পর অবশিষ্ট পাথরের উপরে সজোরে একটা আঘাত করো। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে যেভাবে অ্যাক্সিডেন্ট হলে গাড়ির দুটো গাড়ি সামনাসামনি ফেস টু ফেস অ্যাক্সিডেন্ট হলে গাড়ির সামনের কাঁচগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় রাস্তার উপরে গুড়ি গুড়ি হয়ে ওই কাঁচগুলো পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওইভাবে ওই পাথরটা পুরো গুঁড়ো হয়ে ছড়িয়ে গেল। আল্লাহ পাক তখন অর্ডার করলেন, হে জিব্রাইল তুমি কি দেখতে পাচ্ছ? জিব্রিল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আগে তো জান্নাত থেকে আনা একটা পাথর কাঁদছিল চিৎকার করে, এবার আমি আপনার অর্ডার অনুযায়ী যখন এই পাথরের উপরে আঘাত করলাম এই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টুকরে যখন বিভক্ত হয়ে গেল প্রত্যেকটা পাথরের টুকরো থেকে এবার প্রত্যেকটা থেকে আল্লাহ আল্লাহ শব্দ উঠছে আর প্রত্যেকটা থেকে কান্নার আওয়াজ আসছে। ওগো আল্লাহ, একটা মায়ের একটা বাচ্চা হলে যে কোনো প্রকারে দুধ পান করে তাকে চুপ করানো সম্ভব, দুটো বাচ্চা হলে তবু সম্ভব দুটো স্তরের মুখ দিয়ে তাকে দুধ পান করিয়ে চুপ করানো, কিন্তু এতগুলো পাথরের টুকরো প্রত্যেকটা টুকরো থেকে যে কান্নার আওয়াজ আসছে, ওগো আল্লাহ এই কান্নার আওয়াজ কিভাবে বন্ধ করব? আল্লাহ পাক বললেন, জিব্রাইল শোনো, এই কান্নার আওয়াজ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, তুমি এক কাজ করো, ওই টোটাল গুঁড়ো পাথরগুলোকে একটা জায়গায় নিয়ে ভালো করে যেমন সিমেন্ট বালি কুচো স্টোন চিপ দিয়ে মিস্ত্রিরা যেমন মেঝে করার জন্য ছাদ ঢালাইয়ের জন্য মিক্সারে দিয়ে মেশিনে দিয়ে মিক্স করে ওইভাবে ভালো করে ছোট বড় সব টুকরোগুলো তুমি একটু মিক্সিং করো, একটু মেশাও, মেশানো হয়ে গেলে তারপরে কি করব আল্লাহ, তুমি ওর মাঝখান থেকে দুটো ভাগে 50-50 করো, নিস নিস করো, অর্ধেক অর্ধেক করে দুটো ভাগে ভাগ করো, তারপর দেখো তুমি কি দেখতে পাও? দয়ার নবী, বিশ্ব নবী, তিনি কেমন মানুষ ছিলেন শুনেন, তাকে তৈরি করার কত পূর্বে কি ঘটনা ঘটছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে জিব্রাইল, এই চূর্ণ বিচূর্ণ করা পাথর দুটো ভাগে তুমি বিভক্ত করো, যখন দুটো ভাগে বিভক্ত করা হলো রাইট হ্যান্ডে ডান দিকে যে পাথরের টুকরোগুলো ছিল হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন ডান দিকের পাথরের টুকরোর উপরে প্রত্যেকটা টুকরোর উপরে আলিফ লাম লাম হা আল্লাহ শব্দ ভেসে উঠেছে, একবার জোরে বলুন না, আল্লাহু আকবার, প্রত্যেকটা পাথরের টুকরের উপরে আল্লাহ, যখন লেখা প্রকাশ পেল ভেসে উঠল জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম দিকে ওই পাথরের টুকরের উপরে স্তূপের উপরে যখন দৃষ্টি নিক্ষেপ করলেন দেখলেন যে বাম দিকের প্রত্যেকটা পাথরের টুকরের উপরে মিম হা মিম দাল মুহাম্মদ লেখা ভেসে উঠেছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, ওগো আল্লাহ, এ তোমার কি কারিশমা, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান, ওগো আল্লাহ তুমি কোন বললে ফায়রুন তৎক্ষণাৎ হয়ে যাবে, কিন্তু আগে তো একটা পাথর কাঁদছিল, এদিকে আল্লাহ লেখা প্রত্যেকটা পাথর কাঁদছে, এদিকে মুহাম্মদ লেখা প্রত্যেকটা পাথর কাঁদছে, এই পাথরের কাজ কি আল্লাহ, এগুলো কেন কাঁদছে, আর এর দ্বারা করবোটা কি? আল্লাহ পাক বললেন, জিব্রাইল শোনো, মনে রাখবেন এই যে বড় মসজিদ হয়েছে পুকুরের পাশে দেখতে পাচ্ছেন বামনা জামে মসজিদ, ওই পাশে যে মাদ্রাসা আছে বামনা হাক্কানিয়া দিনিয়া আরবিয়া যে মাদ্রাসা, এই মাদ্রাসা মসজিদ কিভাবে পেলেন শোনেন, ইতিহাসটা মনে রাখেন, আল্লাহ পাক অর্ডার দিলেন
হে জিব্রাইল শোনো, এবার তোমার কাজ, তোমার ডিউটি হলো এই রাইট হ্যান্ডে ডান দিকে রাখা যে পাথরের টুকরো গুলোর উপরে আল্লাহ লেখা ভেসে উঠেছে, এই পাথর গুলো যেভাবে চাষিরা জমিতে ধান বীজ ছড়ায় সার ছড়ায় ওইভাবে তুমি একটা পাত্রে নিয়ে তোমার ডানা মেলে আসমানে বিচরণ করো, উঠতে থাকো, আর ওই চাষিদের মতো তুমি এক মুঠো করে নাওয়ার ছড়াতে থাকো সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার, বনে জঙ্গলে মাঠে ঘাটে রাস্তার ধারে এই পামনা গ্রামে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। যখন আল্লাহ লেখা পাথর গুলো ছড়িয়ে দেওয়া হলো, তারপরে বললেন এবার মোহাম্মদ লেখা পাথর গুলো তুমি তোমার পাত্রে তুলে নাও, নিয়ে সারা পৃথিবী তুমি ডানা মেলে ওড়ো আর তুমি ওই চাষিদের মতো ছড়াতে থাকো, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারাই সারা পৃথিবীতে পৌঁছে দেব, হাটে মাঠে ঘাটে রাস্তার ধারে বনে জঙ্গলে পাওনার মতো এইরকম একটা ছোট্ট গ্রামে এইরকম জায়গায় আমি পৌঁছে দেব। জিব্রিল আলাইহিসসালাম জানতে চাইলেন, ওগো দয়াময় প্রভু, সব তো তোমারই কারিশমা, তুমি সবকিছুই জানো মাওলা, তুমি তো ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদুর, তুমি প্রত্যেকের অন্তর্যামী, সারা পৃথিবীর সব কিছু তোমার লোক দর্পণে, ওগো আল্লাহ এই যে পাথরগুলো ছড়ালাম এর কাজ কি? মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, শোনো জিব্রাইল, এই যে পাথর জান্নাত থেকে তুমি নিয়ে এসেছিলে আমার ঘর বাইতুল্লাহ সেখানে লাগানোর জন্য, যখন বাইতুল্লাহ লাগানো সম্ভব হলো না ওই পাথর কাঁপতে শুরু করলো, আমি তোমাকে অর্ডার করলাম, তুমি তোমার ডানার আঘাতে পাথরটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেললে, ওই ইব্রাহিম শোনো, ওই চূর্ণ বিচূর্ণ করা পাথর যেগুলো কাঁদছিল কিয়ামত পর্যন্ত কাঁদবে, যেগুলোতে আল্লাহ লেখা উঠেছে ওই পাথরগুলো তুমি তো শুধু ছড়িয়েছো, আমি আল্লাহ সেগুলোকে নিজ দায়িত্বে সারা পৃথিবীর কোনায় কোনায় গলিতে গলিতে মাঠে ঘাটে জঙ্গলে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, আর মনে রাখবে ওই আল্লাহ লেখা তোমার ডান হাতের থাকা পাথর যেখানে যেখানে পড়েছে, যেখানে ছোট্ট একটা পাথরের অংশ পড়েছে, সে চাইছিল কাঁদছিল যে আমার আল্লাহর ঘরে ইবাদতের ঘরে লাগিয়ে দেয়া হোক, সেই জন্য ওই পাথরের আওয়াজ ও কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবে, যেখানে যেখানে এই আল্লাহ লেখা পাথরের টুকরো পড়েছে সেখানে কিয়ামত পর্যন্ত যেখানে ছোট টুকরো পড়েছে ওই পাথর কাঁদতে থাকবে, তার কারণে ওই এলাকাবাসী সেখানে একটা ছোট মসজিদ ওকিয়া মসজিদ নির্মাণ করবে, যেখানে একটু মিডিয়াম মিডিল সাইজের মাধ্যম মানে মাঝারি সাইজের পাথর পড়বে সেখানে মাঝারি সাইজের মসজিদ হবে, যেখানে বড় সাইজের ওই জান্নাত থেকে আনা পাথরের টুকরো পড়বে সেখানে বড় সাইজের একটা মসজিদ নির্মাণ করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হবে? ওই পাথর কাঁদতে থাকবে মনে মাঠে জঙ্গলে ঘাটে, দেখবেন কোথায় কোনো লোক নেই, বনের মাঝখানে মাঠের মাঝখানে দু চারজন লোক উঠে সেখানে গিয়েছে, আস্তে আস্তে দশ বিশ জন হয়ে গেছে সেখানে একটা মসজিদ, ওই পাথরের কান্নার আওয়াজ কিয়ামত পর্যন্ত এই পাথরের টুকরো যেখানে যেখানে আল্লাহ লেখা টুকরো পড়েছে সেখানে তারা কাঁদতেই আছে কাঁদতেই আছে, ওই কান্নার আওয়াজ আশেপাশে এলাকাবাসীর কানে পৌঁছাবে, অটোমেটিক তাদের দিলটা নরম হবে, গলে যাবে, তারা গিয়ে সেখানে একটা আল্লাহর ঘর একটা মসজিদ নির্মাণ করবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তারপর আজকের এই যে পাবনা মাদ্রাসা, আজকের যে ফল পাচ্ছেন আপনারা দুটো হাফেজে কোরআন হয়েছে, এই মাদ্রাসা কিভাবে পেলাম? ওই সেই সময় যখন দুনিয়ায় কোনো মখলুক পাঠাননি, যখন দুনিয়ায় কোনো কিছু পাঠাননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে বললেন, হে জিব্রাইল শোনো, ওই তুমি যে বাম দিকে জান্নাত থেকে আনা পাথরের টুকরোগুলো বাম দিকে তুমি জড়ো করেছিলে স্তূপ করেছিলে, ওই যে মোহাম্মদ লেখা যেগুলো ভেসে উঠেছিল ওই পাথরের টুকরো সারা পৃথিবীতে যেখানে যেখানে তুমি ছড়িয়েছো সেখানে আমি পৌঁছে দিয়েছি, ওই পাথরের টুকরো সারা পৃথিবীর কোনায় কোনায় যেখানে যেখানে পৌঁছে গেছে, যেখানে ছোট একটা পাথরের টুকরো পড়েছে সেখানে মক্তব আকারে প্রথমে তৈরি হবে, তারপরে সেখানে যদি একটু বড় পাথর তার পাশে কোনো জায়গায় পড়ে সেখানে একটা হিফজখানা একটা ছোট মাদ্রাসা হবে, তারপর যদি বড় পাথর কোনো জায়গায় পড়ে থাকে সেখানে দেখবেন বড় মাদ্রাসা যেখানে হিফজখানা হবে কেরাত হবে মুক্তি পড়া হবে তাওরাত হাদিস পর্যন্ত পুরো আলিম কোর্স হবে। মনে রাখবেন এই হাক্কানিয়া আরবি একাডেমি এখানে ছোট্ট প্রথম পাবনা বক্তব্য হয়েছিল আজ থেকে প্রায় ২০ বছর আগে, আস্তে আস্তে এখান থেকে দূরে দেখেন কান্নার আওয়াজ, ওখানে একটু বড় সাইজের পাথর মনে হয় আমার দৃঢ় বিশ্বাস পড়েছিল, যার কারণে এই এলাকাবাসী এই রবিউল বলেন ছোট হাজি বলেন আর বড় হাজি এলাকা যারা আছেন যাদের মাথায় এসছে ওই কান্নার আওয়াজ, যাদের কানে
ওই আওয়াজ পৌঁছেছে, তারা চিন্তা ভাবনা করে যে এই মক্তবটাকে কিভাবে মাগদরা মাদ্রাসায় রূপ দেওয়া যায়, কিভাবে এখানে হাফেজ বানানো যায়, কিভাবে আগামীতে এখানে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ানো যায়, এইভাবে তারা চিন্তা ভাবনা করে ওই পাথরের কান্নার আওয়াজ তাদের কানে পৌঁছেছে। তাই আর নবী বিশ্ব নবীর যে ইলমে নববী যেখানে শিক্ষা দেওয়া হবে, কত বছর আগে আদম আলাইহিস সালামকে পাঠানোর 2000 বছর পূর্বে আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন, হে জিব্রাইল ওই বাম দিকে যে পাথরগুলোতে মোহাম্মদ লেখা প্রকাশ পেয়েছিল ওই পাথরের টুকরো সারা পৃথিবীর কোনায় কোনায় যেখানে যেখানে পৌঁছাবে, যেখানে যেখানে পড়বে, যেখানে ছোট পড়বে সেখানে একটা ছোট মোর মক্তব তৈরি হবে, যেখানে মিডিয়াম সাইজের পড়বে সেখানে একটা মাঝারি সাইজের মাদ্রাসা হবে, হিমস্কারা হবে, যেখানে বড় বড় সাইজের মোহাম্মদ লেখা পাথরের অংশ পড়বে সেখানে বড় মাদ্রাসা তৈরি হবে। তাহলে মসজিদ কিভাবে পেলাম, মাদ্রাসা কিভাবে পেলাম, আমরা ইতিহাস শুনলাম। এবার বলবো আমার নবী আপনার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা আকানায় আকায় নামদার তাজদারে মদিনা, তিনি এই মাদ্রাসায় যারা পড়বে, যারা এদেরকে পড়াবে, যারা এদেরকে সহযোগিতা করবে, যারা এদেরকে ভালোবাসবে, যারা এই মাদ্রাসাকে ভালোবাসবে, যারা এদের ভালো নজরে তাকাবে, যারা এদের সঙ্গে সালাম মুসাবা করবে, যারা এদেরকে অন্তর থেকে ভালোবেসে শ্রদ্ধার নজরে এই আলে ওলামা হাফেজ তালেবে ইলমদের দিকে একবার মন ভরে ভক্তি ভরে শুধু তাকাবে, তার বিনিময়ে কি পাবে? বিশ্ব নবীর মুখনিসৃত বাণী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। মনে রাখবেন দায়ার নবী বিশ্ব নবী যে নবী সম্পর্কে ভারতবর্ষের হিন্দু ধর্মের ধর্মীয় নেতা মহাত্মা গান্ধী আমার নবী আপনার নবী সম্পর্কে তিনি যখন স্টাডি করে তিনি আমার নবী সম্পর্কে চিন্তা ভাবনা করেছিলেন, সবসময় মুসলিমদের একটা নবীর নাম শুনি, তিনি কেমন নেতা, সারা পৃথিবীতে যার সব থেকে বেশি ফলোয়ার তার জীবনী আমার একটু স্টাডি করা দরকার। তিনি আমার নবীর জীবনীর এক খণ্ড বই হাতে নিলেন, নিয়ে স্টাডি করতে শুরু করলেন। যখন তিনি আমার নবীর শৈশবকাল, তার কৈশোরকাল, তার যৌবনকাল, তার মাক্কি জীবন, তার মাদানী জীবন, তার রাষ্ট্রনীতি, তার সমাজনীতি, তার আন্তর্জাতিক নীতি একটা একটা করে পড়ে পড়ে দুটো খণ্ড পড়ে ফেললেন, তখন হিন্দু ধর্মের ধর্মীয় নেতা ভারতবর্ষের আমাদের জাতির জনক জাতীয় নেতা সেই মহাত্মা গান্ধী তিনি কমেন্ট করলেন আমার নবী সম্পর্কে, যে নবীর মুখনিসৃত বাণী আপনাদের সামনে তুলে ধরবো, তিনি শুধু মুসলিমদের নবী ছিলেন না, তিনি শুধু মানবের নবী ছিলেন না, তিনি মানবের নবী, দানবের নবী, তিনি হলেন বিশ্ব নবী। এই হিন্দু ধর্মের ধর্মীয় নেতা এবং আমাদের জাতীয় নেতা মহাত্মা গান্ধী তিনি কমেন্ট করে বলছেন, আই হ্যাভ এ স্ক্যান লর্ড অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ অ্যান ইউনিক আনপ্যারালেল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি, যে মুসলিমদের যিনি শেষ নবী তার জীবনী তিনি একজন অ্যান ইউনিক আনপ্যারালেল, তার সঙ্গে পৃথিবীর কোনো মানুষের কারোর কোনো পৃথিবীর কোনো মহামানবের কম্পেয়ার করা যাবে না, তুলনা করা যাবে না। মনে রাখবেন যে নবী সম্পর্কে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের একেবারে এন্ট্রেন্সে খ্রিস্টানরা তারা লিখেছেন, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফাইনার অফ দ্য সোসাইটি, দ্য লাস্ট মেসেঞ্জার অফ মুসলিম কমিউনিটি, লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, যে একজন প্রকৃত পিতা হিসাবে, একজন নেতা হিসাবে, একজন আইনজ্ঞ হিসাবে, একজন আইন প্রস্তুতকারক হিসাবে, একজন প্রকৃত শিক্ষক হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি আর কেউ নন, তিনি আমার নবী আপনার নবী তথা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী নিজে কষ্ট পেয়েছেন, নিজে মার খেয়েছেন, নিজে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কোনোদিন কাউকে কষ্ট দেননি, কোনোদিন কাউকে আঘাত করেননি, যে নবী দিনের দাওয়াত দিতে গিয়ে সুদূর তায়েফে গিয়েছে, সেখানে ওই রেল লাইনে পড়ে থাকা যেমন বড় বড় গ্রানাইট পাথরের মতো ওই রকম বড় বড় পাথররা পাথর ওই যুবকদেরকে লেলিয়ে দেওয়ার কারণে উতবা সাহেবার সেখানকার তারা আমার নবীর উপরে, তো জাহানের বাদশার উপরে, রাহমাতাল লিল আলামিনের উপরে তারা পাথর নিক্ষেপ করেছিল। পাথর নিক্ষেপ এত বেশি করেছে যে মাথার রক্ত পায়ের জুতোর সঙ্গে অ্যাটাচ হয়ে জমে গিয়েছিল, সারা শরীর রক্তে রক্তাক্ত, তিনি বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, দুই বগলে হাত দিয়ে আবার তাকে দাঁড় করানো হচ্ছে। আহারে সেই জায়গায় তাইফে যেখানে আমার রসুলের উপরে এইভাবে নির্মম অত্যাচার করা হয়েছিল, সেই জায়গায় যখন পৌঁছালাম অবাক হয়ে গেলাম, অঝর নয়নে অটোমেটিক্যালি
সেখানে গিয়ে যাওয়ার পরে কান্না চোখে চলে আসছে। সেই দয়ার নবী দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা নবীর একটাই কথা ছিল, যে হে নবী তুমি শুধু এই বার্তাগুলো তোমার উম্মতদের কাছে দাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আমার উম্মত তোমরা শুধু এতটুকু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড অনলি ফর আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসক নাই, শুধু এতটুকু বলো, ইহকাল পরকাল তোমাদের জন্য মঙ্গল হবে, তোমরা সফল কাম হবে। সমস্ত নবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই একই সমস্ত নবীর একই বার্তা। যখন আমার নবী আপনার নবীকে 40 বছর বয়সে গারে হিরাতে নবুয়ত দেওয়া হলো, দেওয়ার পরে ওই একই বার্তা, হে নবী হে আমার হাবিব প্রত্যেকটা নবীর মতো তুমি এই দাওয়াত দাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যে আপনি বলেন আপনার উম্মতদেরকে শুধু তোমরা এতটুকু বলো আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাসক নাই, তাহলে তোমরা সফল কাম হবে। তাই আর নবী যখন এই দিনের দাওয়াত দিতে শুরু করলেন কি ঘটনা ঘটলো মনে রাখবেন, দয়াল নবী বিশ্বনবী যখন এই দিনের দাওয়াত দিতে শুরু করলেন ঠিক এই সময় উপর থেকে হঠাৎ তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম দয়াল নবী রাতে বাড়িতে ঘুমাচ্ছেন, বাড়িতে জিবরিল আমিন আসলেন, এসে বললেন থেকে তুললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এখনই উঠতে হবে, হিজরত করতে হবে, কেন যে আমি এই সবে মাত্র দেখে আসলাম আপনার বাড়ির চারদিকে পুরো কাফের মুশরিকরা তারা ঘিরে বসে আছে খোলা তলোয়ার নিয়ে, সকাল যখন হবে নামাজের জন্য আপনি যখন জাগ্রত হবেন আপনি যখন ঘরের দরজার বাইরে পা দেবেন একেবারে সমস্ত গোত্রের এক একজন করে নেতা তারা এসে খালি তলোয়ার নিয়ে বসে আছে, আপনাকে তারা বডি থেকে শিরচ্ছেদ করে দেবে, অতএব আল্লাহর অর্ডার এসেছে আপনাকে এই মুহূর্তে উঠে এখান থেকে হিজরত করে মদিনায় ইয়াসরিবে আপনাকে চলে যেতে হবে। দয়ার নবী বিশ্ব নবী উঠে বসলেন, সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি ছিলেন, আলীকে বললেন হে আলী শোনো তুমি আমার বিছানায় চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো, শুয়ে পড়লেন, তিনি নিশ্চিত জানছেন আল্লাহর রাসূল তো আল্লাহ পাক তিনি বাঁচিয়ে নেবেন, রাতে বার হয়ে চলে যাবে, কিন্তু সকালে যখন কাফেররা দেখবে যে বার হয়নি মুহাম্মদ তখন আসবে, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো, আমার উপরে এসে তারা সজোরে আঘাত করে আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে নেবেন, জেনে শুনে তবুও তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। দয়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি কি করলেন, ওই ঘর থেকে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য তিনি আস্তে করে দরজার কাছে গিয়ে দেখছেন চারদিকে তলোয়ার হাতে নিয়ে সবাই বসে আছে, তিনি এক মুঠো বালি নিলেন শাহাদিল উজুহ পরে ওই বালির উপরে দম করলেন, ফুঁক দিলেন, দেওয়ার পরে ওই বালিটা ছড়িয়ে দিলেন, আল্লাহ পাক তার কুদরতে ওই বালিটা সারা ঘরের চারদিকে যারা বেষ্টনী দিয়ে ঘিরে যারা বসেছিল সবার চোখে নিক্ষেপ করে দিলেন, সবাই চোখে যখন বালি পড়লো সবাই চোখ কচলাতে শুরু করলো, কেউ আর কিছু দেখতে পাচ্ছে না, দয়ার নবী ওদের ফাঁকতে ফাঁকতে গায়ের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে ওদের সামনে থেকে পার হয়ে সেখান থেকে চলে আসলেন। গিয়ে আজ থেকে 2.5 বছর পূর্বে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আবু বকর হয়তো আমার এই মক্কা ছেড়ে চলে যেতে হতে পারে হিজরত করে, যখন হিজরত করব আমি তোমাকে আগে থেকে সংবাদ শুনিয়ে রাখলাম, তোমাকে আমি রাখবো, হয়তো আমার সাথে তুমি সফরের সঙ্গী হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2.5 বছর পূর্ব থেকে ওই দরজার গায়ে গা লাগিয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকতেন, রাতে করে শুতেন না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের ঘর থেকে বার হয়ে আবু বকরের ঘরের দরজায় গিয়ে একটু খটখটালেন, আওয়াজ দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে আসলেন, আমার নবী আপনার নবী জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি ঘুমাওনি, বললেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি 2.5 বছর পূর্বে যখন আমাকে বলেছিলেন সেই দিন থেকে আর একদিনও বিছানায় আমি পিঠ দিই নাই, যে কখন দয়ার নবী এসে আমাকে ডাকবেন, আমি এই দরজায় আমার পিঠ আমার দেওয়াল আমার দাপনাটা হেলান দিয়ে আমি একটু দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে নিই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিশ্ব নবী আমি তো সাধারণ আবু বকর, আপনি এসে দরজায় আওয়াজ দেবেন আর দাঁড়িয়ে থাকবেন আমি ঘুম থেকে উঠে দরজা খুলবো, এত বড় মত্ত বেয়াদবি আমার দ্বারা সম্ভব নয়, সেই জন্য আমি দাঁড়িয়েছিলাম, চলো চলো চলো। আবু বকরের উট নিয়ে দয়ার নবী উঠে বসলেন, আবু বকর বসলেন, নিয়ে যখন এবার চললেন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে, দয়ার নবী মক্কার দিকে কেবলার দিকে যে কেবলার ইতিহাস শুনলাম বিশ্বের প্রথম ঘর কাবার দিকে তাকিয়ে বললেন হে কাবা বাইতুল্লাহ তোমার কাছে থেকে অনেক খিদমত করার ভরা আশা ছিল, কিন্তু তোমার এখানকার
আর কিছু মানুষ তাদের অত্যাচারের কারণে আমি এখান তোমাকে ছেড়ে বাধ্য হয়ে চলে যাচ্ছি হিজরত করে মদিনায়, যদিও পরালা চায় আল্লাহ যদি তৌফিক দেয় আবার তোমার কাছে ফিরে আসব। এই বলে কাঁদতে কাঁদতে যুজকের পানি মুছতে মুছতে তিনি হিজরত করলেন। রাত গভীর হয়ে গেল, অনেক দূর পৌঁছে গিয়ে যখন দেখছে সকাল হবো হবো, যখন সাহরির টাইম ফজর হতে গেল তখন এবার যে কোনো জায়গায় আশ্রয় নিতে হবে। তিনি আস্তে আস্তে দুটো পাহাড় অতিক্রম করে গারে শহরে গারে শহর পর্বতের সেখানে গিয়ে তারা আশ্রয় নিলেন। যখন একেবারে গারে শহরে সেখানে পৌঁছালেন, যাবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে একটা গুহা পাওয়া গিয়েছে, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি আগে গুহার ভিতরটা দেখে আসি, কোনো সাপ পোকামাকড় বিষাক্ত কোনো কিছু যদি থাকে তাহলে আমার উপর থেকে দংশন হয়ে যাক, যাতে আল্লাহর রাসূলের উপরে আপনার উপরে কোনো রকম কোনো আঘাত দংশন যাতে না হয়। বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি নিজের চাদরের টুকরো কেটে কেটে গর্তগুলো সব তিনি বন্ধ করলেন। করার পরে সেখানে গিয়ে ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ রাসূলকে ডাকলেন, ভিতরে গেলেন, আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি একটু বসো, সারা রাত এই হেঁটে হেঁটে আমার পা যন্ত্রণা করছে, দুটো পাহাড় অতিক্রম করে এখানে এসেছি, আমার প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি, আমার আর সহ্য হচ্ছে না, তুমি একটু বসো, তোমার রানে উড়তে মাথা দিয়ে আমি একটু আরাম করবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আল্লাহ রাসূল উড়তে মাথা দিয়ে একটু আরাম করছেন, এমন অবস্থায় ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে কান্নার কারণে পানি আল্লাহ রাসূলের চেহারা মোবারকে যখন পড়লো, আল্লাহ রাসূল ঘুম ভেঙে গেল, ভাঙার সাথে সাথে বলছেন, আবু বকর তুমি কাঁদছো কেন? তোমার বাড়ির সন্তান সন্ততির কথা, তোমার স্ত্রীর কথা, আব্বু আম্মুর কথা, তোমার বাড়ির সংসারের কথা কি মনে পড়ছে, তার কারণে তুমি কাঁদছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাদর দিয়ে সারা এই গারে শহরের গুহার ভিতরের সমস্ত ফুটোগুলো আমি ছিদ্রগুলো বন্ধ করে ফেলেছিলাম, এক দুটো গর্ত আর বন্ধ করতে পারিনি, তো আমি আমার পায়ের আঙুল দিয়ে হাত দিয়ে সেই গর্তগুলো বন্ধ করেছিলাম। আমি হঠাৎ কিছুক্ষণ পরে দেখি যে আমার পায়ে কোনো একটা বিষাক্ত কিছু দংশন করেছে, করার কারণে আমি পাটা বার করে নিয়েছি, এই একটা বিষাক্ত সাপ বাইরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ এর দংশনের কারণে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি প্রায় মৃত্যুমুখী। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে নিজের থুতু মোবারক নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা যন্ত্রণা কমে গেল, বিষ কেটে গেল, বললেন, আবু বকর তুমি তো আগেই বলতে পারতে। তখন আল্লাহ রাসূলের কত বড় আশিক কত বড় ফ্যান ছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুমের ব্যাঘাত হোক এটা আমি চাই না, আমি দুনিয়াতে চলে যাই যাই কিন্তু আপনার যাতে আঘাত না হয় সেই জন্য আমি আপনাকে ডাকিনি। মনে রাখবেন এই যে গারে সোর তার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন, যে নবী বিশ্ব নবী, এই যে গারে সোরের কথা বললাম, এই গারে সোরের একটা ইতিহাস মনে পড়ে বলি, ছোট হাজি সাহেব এখানে আছেন, এই লকডাউনের কিছুদিন পূর্বে 16 নভেম্বর 2019 আমি ছোট আজি ওনার স্ত্রী আরো এখানকার কিছু মানুষ আমরা ওমরায় গিয়েছিলাম একসাথে, তো আমরা নিয়ত করেছি আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছেন ওই গারে সরে যে জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে সাপে দংশন করেছে, যে জায়গায় গিয়ে আল্লাহ রাসূল আশ্রয় নেওয়ার পরে দিনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট পাথরের আঘাত পেয়েছেন, ওপরে গিয়ে জানের বাজি নিয়ে যখন ওই গুহার মধ্যে আছে ওই কাফের মুশরিকরা পিছনে তাড়া করে গুহার মুখ পর্যন্ত তারা পৌঁছে গিয়েছিল, আবু বকর সিদ্দিক তাদের পা দেখতে পাচ্ছিল, সঙ্গে সঙ্গে মাকওয়াশ এসে ওই গুহার গারে সরের মুখে চালি বুনে দিয়েছিল, পায়রা এসে বাসা বেঁধে ডিম পেড়ে দিয়েছিল, ওই গারে সরটা কেমন দেখতে হবে, সারাদিন ওমরা করে এক এক দিন দুটো তিনটে করে ওমরা সেরে রাত একটার সময় আল্লাহর রাসূল রাতের গভীরে তিনি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য হিজরত করেছিলেন, হাতেম ভাই চলুন, আমি হাতেম ভাই বলে ডাকি, হাতেম ভাই চলুন আজ রাতে আমরা ওই গারে সরে উঠবো, যত কষ্ট হয় হোক আমরা উঠবো। রাত একটার সময় হোটেল থেকে বার হয়ে ট্যাক্সি ধরে জবালে সরের নিচে গেলাম, ওখানে গিয়ে এবার ট্যাক্সিওয়ালাকে ছেড়ে দিলাম ভাড়া দিয়ে, দিয়ে হাতেম ভাই এবং ছোট হাজি ওনার স্ত্রীও আমার সঙ্গে আছে আর মগরাহাটের একজন ওবাইদুল্লাহ বলে, আমরা চারজন একসঙ্গে ওই গারে সরে ওঠা শুরু করলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর কতটা হাইট জানেন, জমিন থেকে ওই গারে সরের দূরত্ব হচ্ছে 5413 ফুট, লম্বায় খাড়ায় 5413 ফুট, মানে 4.5
সাড়ে পাঁচ কিলোমিটার এই এতটা রাস্তা খাড়াই পাথরে পাহাড়ে, তখন তো কোনো কাটাকাটি রাস্তা সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না, এখনো নাই, তবে একটু একটা পাথর কেটে কুটে দেওয়া আছে। ওখানে ওঠা শুরু করলাম, নামার কোনো জায়গা নেই, খুব বৃক্ষের মধ্যে ওঠা শুরু করেছি। যখন প্রায় মিডিল পয়েন্টে পৌঁছেছি, ওখানে পৌঁছানোর পরে চারজন একসঙ্গে আছি, ছোট হাজি হাতেম ভাই ওখানে গিয়ে আর নিঃশ্বাস নিতে পারছে না, অজ্ঞান হয়ে গেছে, এমন অবস্থা। ওখান থেকে যে কাঁধে করে নামাবো, একা একা যে কোনো কষ্টে ওঠা নামা সম্ভব, কাউকে নিয়ে নামা সম্ভব নয়, যে নামাবো কিভাবে সেটাও সম্ভব নয়, উঠবো কিভাবে সেটাও সম্ভব নয়, শেষে কি করব, কাছে তেমন পানি নেই, অল্প একটু পানি ছিল সেটাও শেষ, এবার কি করব। ওই মিডিল পয়েন্টে প্রায় 2500 ফুট তখন উঠে গিয়েছি, নামাও সম্ভব হচ্ছে না, ওঠাও সম্ভব হচ্ছে না, ছোট হাজি তখন বেহুশ হয়ে যাচ্ছে আর কথা বলতে পারছে না, শুধু ঘাড়ে হাত বুলেছে আর মাথায় হাত বুলেছে আর ঘাম আসছে, কি করব আমি ভেবে পাচ্ছি না। যেই অবস্থায় ওনার স্ত্রীও সঙ্গে আছে, যেখান থেকে নামাবো কিভাবে, এমন অবস্থা আমি বুদ্ধি খাটালাম। তুর্কিস্তানের কিছু মেয়েরা ওই রাতে তারা ওই গাড়ে সোর থেকে নিচে নামছিল, তাদেরকে বললাম যে একটু পানি দাও, ওদের কাছ থেকে পানি নিলাম, নিয়ে হাজির মাথায় একটু পানি দিলাম, ঘাড়ে দিলাম, মুখে দিলাম, খাওয়ানোর পর একটু পানি পান করালাম, বেশি করে করিয়ে একটা বড় পাথরের উপর শুইয়ে দিলাম, আপনি একটু এখানে আরাম করুন, আর বেশি কষ্ট করে আপনার যেতে হবে না, একটু সুস্থ হয়েছেন যখন আপনি এখানে বসুন, আমরা একটু উপরে যাই, ফজরের রথ প্রায় হয়ে আসছে, রাতে সারা রাত এইভাবে চলছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে ওনাকে একটা বড় চওড়া পাথর দিকে তার উপর শুইয়ে দিয়ে হাজি সাহেবের স্ত্রী আমি আর আরেকজন তিনজন উপরে উঠতে শুরু করলাম। কিছুটা ওঠার পরে ওখানে একটা বড় চওড়া পাথর আছে, ওখানে ফজরের রথ যখন বাইতুল্লায় হারাম থেকে আজান হলো, ওখানে কিছু মানুষ আছে নামাজের জন্য ওয়েট করছে, আমি গিয়ে ওখানে আমরা জামাতের সঙ্গে নামাজ পড়লাম। নামাজ পড়ে ওখানে একটা পানি পান করার জন্য ওখানে পাকিস্তানি কিছু লোক চায়ের দোকান করেছে, সেখানে গেলাম, গিয়ে আমরা বসে সবে একটু চা নিয়েছি, একটু পানি পান করছি, এমন সময় দেখি ওই ছোট হাজি আস্তে আস্তে ক্লান্ত, একেবারে খুব কষ্ট করে ওখানে উঠে গেছে, মানে তিন ভাগের দু ভাগ উপরে প্রায়, উনি যে মাঝখানে আটকে গিয়েছিল ওখান থেকে একা একা উঠেছে, বলে মরি মরবো, যা হবে হবে, ওখানে উঠবো, গাড়ে সরে উঠবো, ওখানে পৌঁছালেন। আমি বললাম আপনি হাজি সাহেব এখানে ফেরে আসলেন, ওখানে শুইয়ে রেখে আসলাম, আপনি তবু চলে আসলেন, তারপরে ওখানে গেলেন, তারপরে সাথে নিলাম, বলি চলুন যা হবে হবে, বলে ফজরের নামাজ পড়ে আস্তে আস্তে ওখানে গেলাম, একেবারে সূর্য উদয় হওয়া পর্যন্ত আমরা একেবারে ওই 5413 ফুট উপরে ওখানে গেলাম, যেটা ইউটিউবেও ভিডিওটা আছে দেখবেন। ওই হাজি সাহেবকে ওখানে নিয়ে গিয়ে বললাম, যে বললেন যে আমার এমনিতে সুগার, ফের আমার পেশা, এত শরীর অসুস্থ, হাঁটা সম্ভব নয়, তারপরেও শুধু মনোবলের কারণে যে আল্লাহর রাসূল যেখানে এত কষ্ট করে উঠেছেন তীরের দাওয়াত দেওয়ার জন্য, সেই জায়গায় উঠবো বলে নিয়ত করেছি, আর জামানা অর্ধেক রাস্তায় আমি থেকে যাব এটা আমার দ্বারা সম্ভব নয়, সেখানে কষ্ট করে চারজন একসঙ্গে সেখানে গেলাম, অনেকক্ষণ সেখানে গেলাম, যে জায়গায় আল্লাহর রাসূল বসেছিলেন, যে জায়গায় মাকড়সা জালি বেঁধে দিয়েছিল, যেখানে পায়রা পাখি বাসা বেঁধে ডিম পেড়েছিল, সেই জায়গাগুলো দেখলাম, সেই জায়গায় কিছু দোয়া খায়ের করলাম, নামাজ কালাম পড়লাম, তারপরে আস্তে আস্তে সেখান থেকে নেমে আসলাম। মনে রাখবেন এই দয়ার নবী, বিশ্ব নবী, তিনি কত কষ্ট করেছেন, মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন, একেবারে নিঃস্ব, কেউ নাই, তিনি যাওয়ার পরে সারা জীবন শুধু একটা ফিকির করেছেন, আমার উম্মত কিভাবে নাজাত পাবে, আমার উম্মত কিভাবে নাজাত পাবে, আমার উম্মত কিভাবে নাজাত পাবে। আজ কবরে সোনার মদিনায় মসজিদে নববীতে রওজায় আছারে শুয়ে শুয়ে সেখানেও তিনি বলছেন, ইয়া রব্বি উম্মতি, হায় আমার উম্মতের কি হবে। আর কাল কিয়ামতের দিন যখন সমস্ত নবীরা ইয়া রব্বি নফসি করবে, হায় আমার নিজের কি হবে, আমার নিজের কি হবে, তখনও আমার নবী, আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, তিনিও একটা কথা বলবেন, ইয়া রব্বি উম্মতি, হায় আমার উম্মত। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউম ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি আর সেজদা করে থাকতে হবে না, আপনি মাথা তুলুন, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। মনে রাখবেন সেই দিনও আমার নবী আমাদের মতো গোনাগার বান্দাদের কথা ভুলবেন না, সেই দিনও তিনি কিয়ামতের ময়দানে ডোমস্টে মহাপ্রলয়ের দিবসে সেই দিনও তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি, হায় আমার উম্মতদের কি হবে, আমার উম্মতদের কি হবে। সেই দয়ার নবী, বিশ্ব নবী, তিনি তার পবিত্র জবান দ্বারা বললেন, কেউ কি সহজে জান্নাতি হতে চাও, সাহাবারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
যদি সহজে জান্নাতি হতে চাও তাহলে এক নম্বর দয়ার নবী তিনি তার পবিত্র জবান দ্বারা বললেন কোন আলিমান তাহলে আলেম হও তাহলে সহজে জান্নাতি হবে যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান এই আলেম উলামা এই তালেবে ইলম তাদের ছাত্র বানো তাহলে সহজে জান্নাতি হবে যদি সম্ভব না হয় আও মুস্তামিয়ান এই আলেম উলামা হাক্কানি আলিমরা কোরআন ও হাদিসের সারমর্মে যে বয়ান বক্তব্য করবে সেইগুলো শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো যেমন আজকের আপনারা এখানে শ্রোতা হয়ে মুস্তামে হয়ে এখানে এসেছেন এই আলেম ওলামাদের বায়ান শুনে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো দয়ার নবী বললেন যদি এই তিনটে করতে পারো তাহলে খুব ভালো যদি সম্ভব না হয় আও মুহিব্বান এই আলেম ওলামা এই তালেবে ইলম এদেরকে অন্তর থেকে ভালোবাসো যদি এদেরকে অন্তর থেকে ভালোবাসতে পারো এরা যে চটে বসে পড়ছে এরা যে মাদ্রাসায় পড়ছে এদেরকে যারা পড়াচ্ছেন এদেরকে যারা সাহায্য সহযোগিতা করছেন এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যারা তাদের জীবন যৌবনকে উৎসর্গ করে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে তারা অর্থ উপার্জন করে এনে কেউ অর্থ দিয়ে কেউ বুদ্ধি দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে এই মাদ্রাসা এই দিনই শিক্ষা যারা চালাচ্ছে তাদেরকে মুহিব্বান অন্তর থেকে ভালোবাসো এই তালেবে আলিমদেরকে অন্তর থেকে ভালোবাসো এই আলেম ওলামাদেরকে অন্তর থেকে ভালোবাসো তাহলে কি হবে দয়ার নবী বললেন অতি সহজে জান্নাতি হয়ে যেতে পারবে তাহলে সহজে জান্নাতি হতে গেলে কয়টা কাজ করতে হবে দয়ার নবী বললেন এক নম্বর কোন আলিমান আলিম মানো তাহলে সহজে জান্নাতি হবে যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান এই আলেম ওলামা আমাদের তালেবে ইলম মানো এদের ছাত্র মানো তাদের কাছে গিয়ে দোয়া দরুদ সূরা কেরাত শেখো যদি সেটা সম্ভব না হয় তিন নম্বর আও মুস্তামিয়ান এই আলেম ওলামা আমাদের বয়ান বক্তব্য শোনো যদি সেটা সম্ভব না হয় চার নম্বর আও মুহিব্বান এদেরকে অন্তর থেকে ভালোবাসো আর মনে রেখো ওয়ালা তাকুন খামিসান পাঁচ নম্বর হবে না এই তালেবে ইলমদেরকে ঘৃণা করবে না এই মাদ্রাসা শিক্ষাকে ফকিরি বিদ্যা বলবে না যারা এই মাদ্রাসা শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে এই আলেম ওলামা তাদেরকে দেখে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ক্রিটিসাইজ করে তাদেরকে কোনো রকমের কোনো বাজে মন্তব্য কুকথা বলবে না তাহলে তোমাদের অবস্থাটা শেষ পরিণতিটা কি হবে একবার শুনে নাও দয়ার নবী যিনি জীবনে একটা অমিথ্যা কথা বলেননি তিনি বললেন যারা এই তালেবে ইলমদেরকে দেখলে যাদের মনে ঘৃণা জন্মায় যারা এই আলেম ওলামাদেরকে দেখলে ছোট মনে করে এই মাদ্রাসা মসজিদ দেখলে যাদের মনে ঘৃণা জন্মায় তারা যদিও তারা কোটিপতি হোক বড় সফল ব্যক্তি হোক দিনের দায়ী হোক আর যত বড় সে সমাজের কাছে প্রিয় ব্যক্তি হোক কোটি টাকা দান করুক আর সমাজের বিশাল কিছু করুক না কেন তার মৃত্যুটা হবে বেঈমান অবস্থায় বেঈমান অবস্থায় বেঈমান অবস্থায় তার মৃত্যু হবে সেই জন্য এই আলেম ওলামা এই তালেবে আলিমদেরকে অন্তর থেকে ভালোবাসতে হবে যদি ভালোবাসেন যদি আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় যেমন আজকের দুটো ছেলে হাফেজ হয়েছে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই হাফেজে কোরআন আলেমে দিন বানানোর জন্য মাদ্রাসায় যেতে পারি তাহলে কি এর বেনিফিট আমরা দুনিয়াতে পাবো এবং আখেরাতে পাবো শুনে রাখুন যারা আপনারা প্যারেন্টসরা আছেন গার্জেনরা এখানে আছেন কান খুলে শুনে রাখেন দয়ার নবী বিশ্ব নবী যে কথা তার পবিত্র জবান দ্বারা বলেছেন যেটা একটাও মিথ্যা হতে পারে না যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই যে সম্পর্কে তাফসীরে কবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যারা আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় বা মক্তবে পাঠিয়ে কোরআন শেখাবো তার বিনিময়ে কি পাবো তার থেকে তার জন্য তাফসীরে কবীর থেকে একটা ঘটনা তুলে ধরছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি একদিন একটা কবরস্থানের পাশ দিয়ে একটা সফরে একটা প্রোগ্রামে যাচ্ছেন হঠাৎ দেখতে পাচ্ছেন কবরের রাস্তার ধারে একটা কবরে বিরাট আযাব হচ্ছে তিনি যাওয়ার সময় দেখতে দেখতে চলে গেলেন ওইকালে যখন কাজ সেরে ফিরছেন দেখছে যে ওই কবরে যে কবরে বিরাট আযাব হচ্ছিল ওই কবরের কবরবাসীর আযাব বন্ধ হয়ে গেছে মূসা আলাইহিস সালাম ওই কবরের দিকে তিনি তাকিয়ে কবরকে সম্বোধন করে বললেন হে কবর আল্লাহর কুদরতে তুমি বলো হে কবরবাসী আমি যাওয়ার সময় আমি দেখছিলাম তোমার কবরে কঠিন আযাবে শাস্তিতে তুমি লিপ্ত আছো কিন্তু ফেরার পথে প্রত্যাবর্তনের সময় দেখছি তোমার আযাব মাফ হয়ে গেছে কিভাবে তোমার আযাব মাফ হলো কেন মাফ হলো একটু বলবে তো
তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মূসা আলাইহি সালাতু সালাম যখন জানতে চাইলেন ওই কবরবাসী তখন উত্তর দিচ্ছেন হে যুগের নবী হে মূসা কালিমুল্লাহ শোনো আমি যখন মারা যাই আমার স্ত্রীর গর্ভে আমার স্ত্রী গর্ভবতী ছিল আমি মারা যাওয়ার বেশ কিছু মাস অতিক্রম হওয়ার পর আমার স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ পাক একটা ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছেন সেই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে সে আজকের তার আম্মা জান তার হাতরা ধরে আজকের যেমন ইমাম হাক্কানিয়া আরবিয়া মাদ্রাসা এই রকম বক্তব্যে আমার বাচ্চাকে নিয়ে হে নবী মূসা কালিমুল্লাহ তুমি যখন সকালে আমার কবরের পাশ দিয়ে যাচ্ছিলে তখন আমার কবরে অবশ্যই আযাব হচ্ছিল কিন্তু সেই আযাব বন্ধ হলো কিভাবে তুমি শোনো হে নবী হে মূসা কালিমুল্লাহ আজকের আমার স্ত্রী আমার সেই বাচ্চার হাত ধরে ওই আমার পাশের বক্তব্যে নিয়ে গিয়ে ইমাম সাহেবের কাছে বললেন এর আব্বার বড় আশা ছিল ছেলেটাকে আলেম বানাবে হাফেজ বানাবে ইমাম সাহেব আপনি এই বাচ্চাকে একটু শিক্ষা দেন যখন ওই বাচ্চা যখন ওই ইমাম সাহেবের কাছে গেল ওই বাচ্চাকে প্রথম পাঠ যখন দেয় হুজুররা তখন প্রথমে বাচ্চাকে বলতে বলে হে বাবু তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম যখন হুজুর ওই বাচ্চাকে বললো বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন পাঠ করার সাথে সাথে তখন ওই আল্লাহর রহমতের আরশে আল্লাহ পাকের আরশে তখন রহমতের জোশ মারলো যে একটা মাসুম বাচ্চা তার মাসুম ঠোঁটে আমি আল্লাহ আমি যে রহমান আমি যে রহিম আমার এই রহমান আর রহিমের সিফাত যে বাচ্চার মুখে উচ্চারিত হবে আর সেই বাচ্চার পাপের তার পিতার কবরে আযাব হবে আমি আল্লাহ এটা সম্ভব নয় এই বাচ্চা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে এর ওসিলায় ওর পিতার কবরের আযাবকে ওই ফেরেশতারা তোমরা মাফ করে দাও বলুন সুবহানাল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কবরবাসী বললেন হে মূসা কালিমুল্লাহ আজকের আমার বাচ্চা মক্তবে গিয়ে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এখনো মুখস্থ করেনি এখনো সে ভালো করে পড়তে শেখেনি শুধু হুজুর বলেছে হুজুরের সাথে সাথে একবার রিপিট করেছে একবার বলার কারণে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন ওই বাচ্চার বিসমিল্লাহ বলার কারণে বাচ্চাকে মক্তবে মাদ্রাসায় দেওয়ার কারণে আজকের আমার কবরের আযাবটাকে মাফ করে দিয়েছেন মনে রাখবেন এটা যারা আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় মক্তবে পাঠাই কোরআন শেখাই দিতে পেরেছি তাদের জন্য আর যদি আমরা আমাদের বাচ্চাদেরকে যদি মাদ্রাসায় না পাঠিয়ে যদি তাদেরকে দিনই শিক্ষা না দিয়ে তাদেরকে শুধু যদি কেজি স্কুলে পাঠাই শুধু যদি ইংলিশ মিডিয়ামে পাঠাই শুধু যদি স্কুল কলেজ মিশনে তাদেরকে পাঠাই শুধু যদি জেনারেল শিক্ষা দিই মনে রাখবেন তাহলে আপনি আপনার সন্তানকে নিজ হাতে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করছেন কিভাবে জানেন